প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে বাবার নাম বাদ দেওয়ার প্রতিবাদ করায় ছেলেকে মারধরের অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর পঞ্চায়েতের ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত মিলন করেঙ্গা নামে ওই যুবক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মিলন করেঙ্গার বাবা ষষ্ঠী করেঙ্গা বলেন, আমি আবাস যোজনায় ঘর আমি এসেছিল, ঘর এসেছিলো যে আমি বললো আমার ঘরটা কেনে কাটা হলো, যে আমার ছেলেটাও ওই কথা জিজ্ঞেস করেছে যে ঘরটা কেনে কাটা হলো, আমার মা দিয়ে বলছে যে একটু হাঁকাহাঁকি যা হোক হয়েছে, যেটা হয়ে গেছে। তারপর দিনে গতকাল আমার বেটাকে খুব পার্টি অফিসের সামনে খুব মারধর করেছে। আহত ওই যুবকের পরিবারের তরফে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন বলে জানালেও বিজেপির তরফে ওই যুবককে তাদের কর্মী বলে দাবি করা হয়েছে। আহত মিলন করেঙ্গাকে দেখতে এদিন হাসপাতালে যান স্থানীয় বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন আসন্ন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ভীতি প্রদর্শিত করা, এলাকাতে একটা ত্রাস তৈরি করা। আমরা জানি পশ্চিমবাংলায় তৃণমূল বর্তমান গণতন্ত্র পদ্ধতিতে তারা লড়াই করতে পারছে না, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা দেখেছি একের পর এক জেলার থেকে তৃণমূল যারা নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান সমেত তারা গণহারে ইস্তফা দিচ্ছে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টকে কেন্দ্র করে প্রকৃত গরিব মানুষ যাদেরকে প্রধানমন্ত্রী আবাস দেওয়ার কথা তাদেরকে না দিয়ে তৃণমূল নিজ নিজ এলাকাতে বঞ্চিত মানুষকে অন্ধকারে রেখে তাদের তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে তৃণমূল সমর্থক, তৃণমূল ভাই ভাইপো, তাদের আত্মীয় স্বজন, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লিপিবদ্ধ করছে। এটা চলছে সারা পশ্চিমবাংলায়। সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধরলাঙ্গার মোড়ে গতকালকে এই ঘটনাটি ঘটেছে। আমাদের বিজেপি সমর্থিত বিজেপির একজন কর্মীকে অতর্কিতভাবে মারধর করেছে একজন অঞ্চল সভাপতি। অভিযুক্ত জগদল্লা অঞ্চল এক তৃণমূল সভাপতি সোমনাথ চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তার দাবি, ওই ছেলেটি নেশাগ্রস্ত অবস্থাতে এসে এখানে চিৎকার চেঁচামেচি খিস্তা খিস্তি করতে শুরু করে রাস্তার ধারে। তো তখন এখানে যারা রাস্তার ধারে লোকজন ছিল তাকে বাগিয়ে বাড়ি পাঠায় এবং সে উত্তেজিত অবস্থাতে আমি তারপরে এক ঘন্টা পরে বাড়ি যাই, শুনেছি আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাড়িতে ঢিল ছুঁড়েছে, আমার এক দিদি আছেন তিনি ছিলেন, পাড়ার লোকজন ভীত সমস্ত হয়ে যায় এবং আমার বাড়িতে চূড়ান্তভাবে হেনস্থা করে কালকে রাত্রি 7:30 থেকে 8 নাগাদ। আমি বাড়িতে পৌঁছে সোনামাতা আইসি সাহেবকে মৌখিক অভিযোগ জানাই এবং ভিপিকে অভিযোগ জানাই, সাথে সাথে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর যখন তার বাড়িতে যেয়ে পর যায় তখন বাড়ির মধ্যে কারুকে পাওয়া যায়নি এবং যাদেরকে তারা হানা করেছিল তাদেরকেও পাওয়া যায়নি। ফলে এই যে অভিযোগ করছে এই অভিযোগের আমি নিন্দা করছি এবং এই অভিযোগের সঙ্গে অঞ্চল তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।